সেদিন একটা যুবক চুল কাটছে তো দেখি এখানে তিনটা এরকম দাগ দেওয়া। তো আমি এটা আবার কিরকম, আমি বাবা এটা কি কাটিং? তো বলছে হুজুর আপনারা মোল্লা বুঝবেন না, আমরা নাকি মূল বুঝবেন না, এটা ব্রাজিল কাটিং। কি কাটিং? যুবক ওর মা কিনে দিয়েছে দামি প্যান্ট আর এই জায়গায় বিলেট দিয়ে কাটতেছে। আমি বিলেট দিয়ে কাটা কেন? বলছে দাদা আপনি তো বুঝবেন না এখন এটা চলতেছে। তাহলে এরা কি পাগল হয়ে গেছে যে নতুন প্যান্ট বিলেট দিয়ে কাইটি ডিজিটাল বানায়? যুবকদের একটা ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ আছে নাকি মেয়েদের ওয়াজ নাই? এত কষ্ট করে তারা আসে, তাহলে তো ওয়াজটা একটু বেশি টাইম লাগবে। খালি আপনারা রাজি আছেন নাকি? আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গাতে গেলাম এক জায়গায়, পাক পাঞ্জাতন রাস্তা না, কয় পাঞ্জাতন? এই পাক পাঞ্জাতন হলো কি করে? বলে এই পীর সাহেব যখন জীবিত ছিল তখন তার সঙ্গে দেখা করতে গেলে পাঁচটা জিনিস নেওয়া লাগতো। বলে কি কি? বলে এক প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাস, চা, চিনি, টোস বিস্কুট, কয়না। এই যদি পাক পাঞ্জাতন হয় আর কয়দিন পর বাবা পীরের নামে মানুষ বিরক্তি হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহদের উপরে আল্লাহ খুশি আছে কিনা? পীরের নামাজ লাগে না, ভক্তর নামাজ লাগে না, তাহলে হুসাইনের কি নামাজ লাগে? জোরে বলুন। হুসাইনের মা হলো জান্নাতের নারীদের সর্দারিনী, যার মার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, যার বাবা হলো আসাদুল্লাহিল গালিব, আর যার নানা হলো রহমাতাল্লিল আলামিন, আর নিজেও তো যুবকদের জান্নাতের সর্দার, তার নাম হাসান আবার হুসাইন। জোরে বলুন ঠিক কিনা? হুসাইন তো নামাজ না পড়লে বলতে পারত আমার নানা দেখবে, তাও তো তার একটা পুঁজি ছিল যে তার নানা রহমাতাল্লিল আলামিন। কিন্তু আপনি যে বলেন আমার পীর বাবাই বুঝে নিবে, এইখান থেকে বলছি, যখন হুসাইনকে কারবালায় এজিদ বাহিনী অ্যাটাক করে ফেলল, সমস্ত রক্ত ঝরে ঝরে পড়তেছে গা দিয়ে, এবার সীমার বুকের উপরে তলোয়ার নিয়ে বসল। সীমার হুসাইন জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমার নাম সীমার, তুমি কি মুসলিম নাকি অন্য জাতি? বলে আমি মুসলমান এবং কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কেন বসিস? বলে আমি কল্লা কেটে এজিদকে দিব, পুরস্কার নিব। তোমার কি কষ্ট হবে না এই গলার উপরে আমার মা খাতুনে জান্নাত চুমা দিয়েছিল? তোমার কি কষ্ট হবে না আমার বাবা শেরে খুদা হযরত আলী চুমা দিয়েছিল? তোমার কি কষ্ট হবে না আমার নানা রহমাতাল্লিল আলামিন শাফিউ আল মুজনাবিন নানা চুমা দিয়েছিল? তুমি সুরি চালাবা কি করে? সীমার কয় হুসাইন কোন রকম বাকওয়াজ বকে লাভ নাই, তার কারণ কল্লা আমাকে কেটে নিয়ে যেতেই হবে। বল তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? মানবা? বলে বলো দেখি। তুমি যদি এই বিপদের মুহূর্তে আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দাও, তাহলে কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের হাতে পায়ে জড়াই ধরে হলেও জান্নাতের ব্যবস্থা করতে চা। সীমার চিন্তা করছে জবাই করে কল্লা লিলে টাকা, আবার নামাজ পড়তে দিলে জান্নাত, উভয় দিকেই তো লাভ। ঠিক আছে, নামাজ পড়ো যুবকরা, দেখো তো কত রক্ত নিয়ে উনি থরথর করে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়াচ্ছে, আর তুমি নামাজ পড়ো না। নামাজ পড়ো না কেন? বলে হুজুর হাঁটু ফাটা। কি ফাটা? কি ফাটা? হাসিবুর রহমান স্বপন যদি বলে ফজরের নামাজের এক ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যাই দাঁড়াবা, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল পাবা, দেখবা আমার এই ভালো পালার থেকে হাঁটু ফাটা সবার আগে হাজির হবে। কিন্তু যদি জিজ্ঞাসা করে নামাজ পড়ো না কেন, বলে হাঁটু ফাটা, আর ওই সময় কিন্তু হাঁটু আর ফাটা মাটা থাকে না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে,
আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারে ওই চোটেতে। কাউকে ছেড়ে দেওয়া হবে না, আমি বক্তা, আমাকেও ছেড়ে দেওয়া হবে না।